আমরা এখন আছি চম্পা নদীর মোহানার পাড়ে। এটাই দীঘা মোহানা বা শঙ্করপুর মোহানা নামে পরিচিত। এই পাড়ের অপোজিট পাড় যেটা দেখতে পাচ্ছ এটা হলো শঙ্করপুরের দিকের পাড়। যদি এক্সাক্ট লোকেশন দেখাই, আমরা আছি ঠিক এই জায়গাতে। এই হলো দীঘা গেট আর এই হলো শঙ্করপুর। এখান থেকে শঙ্করপুর পৌঁছানোর জন্য এখানে ফেরি ক্রস করে শঙ্করপুর পৌঁছানো যায়, কিন্তু ফেরির টাইমিং কোনো ঠিকঠাক নেই। আদারওয়াইজ আমাদের পুরো এধার হয়ে ঘুরে রামনগর হয়ে আমাদের এখানে শঙ্করপুরে পৌঁছাতে হবে। টোটাল 17 কিলোমিটার মতন। এখন একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর পারলে শেয়ার করো। নদীর এই জায়গাটা যদি একটু দূর থেকে দেখা হয় তাহলে এখানে নদী আছে বলে বোঝা যাবে না, মনে হয় পুরো ফাঁকা মাঠ রয়েছে। আর সেই মুহূর্তে যদি এখান দিয়ে কোনো ট্রলার পাস করে তাহলে মনে হবে যেন ফাঁকা মাঠের মধ্য দিয়ে একটা ট্রলার ক্রস করছে। এই মুহূর্তে এখান থেকে শঙ্করপুর যাওয়ার ফেরি না থাকায় আমাদের প্রায় 17 কিলোমিটার ঘুরে শঙ্করপুরে পৌঁছাতে হলো। তোমরা যদি দীঘার গতানুগতিক ভিড় থেকে দূরে থাকতে চাও তাহলে এই শঙ্করপুরের নিরিবিলি ব্রিজ একটা বেস্ট অপশন হবে সময় কাটানোর জন্য। এই দীঘা সিরিজের পরবর্তী ভিডিওগুলিতে উড়িষ্যা বর্ডার ক্রস করে তালসারি যাব এবং তার পরের দিন স্পিডবোটে করে উড়িষ্যার বিচিত্রপুরের ম্যানগ্রোভস দেখতে দেখতে বিচিত্রপুর আইল্যান্ডে গিয়ে বেশ খানিকক্ষণ নিরিবিলিতে সময় কাটাবো।